শাকিব খানের নামের সাথে বদনাম শব্দটা বেশ ঘুরপাক খাচ্ছিল অনেকদিন ধরে। তবে শাকিব খানের ভালো অভিনয় আর তুমুল জনপ্রিয়তা অনেকটাই পাশ কাটিয়ে দিয়েছে ব্যাপারটাকে। আর এবার শাকিব খানের কিছু ভালো ভালো উদ্যোগ এবং বিনয়ী মনোভাব শাকিবকে ঘিরে সবার যে ইমেজ রয়েছে সেটাকেও অনেকটাই বদলে দিচ্ছে। বড় পর্দার হিরোর মতো পর্দার বাইরেও তিনি হিরোসুলভ আচরণ করছেন, আর এ কারণে তার জনপ্রিয়তাও বাড়ছে অনেক বেশি। এবারের ঈদে শাকিব খান বেশ কয়েকটি টক শোতে তার ইন্টারভিউ দিয়েছেন। যদিও টক শোতে কথা বলার ব্যাপারে শাকিব খান একটু অনাগ্রহী, কারণ তার যে কোনো ইন্টারভিউর পরেই দেখা যায় তুমুল আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। পর্দার বাইরে স্টারকে যতই দেখা যাবে ততই তার প্রতি আগ্রহ কমবে বলে মনে করেন শাকিব খান। তবে ছবির প্রচার প্রচারণার জন্য একটা নির্দিষ্ট সময় ইন্টারভিউ দেওয়াটাকে তেমন একটা খারাপ কিছু মানেন না তিনি। আর এবারের ঈদে তিনি যে ইন্টারভিউগুলো দিয়েছেন সেগুলোর পিছনে রয়েছে এক মহৎ উদ্যোগ। শাকিব খানের কাছ থেকে জানা যায়, ঈদের আগে খুব বেশি চ্যানেলে আমি ইন্টারভিউ দেইনি, এছাড়া এবারের ঈদের টক শোর সম্মানে নিয়েও আমি একটি প্ল্যান করেছি। তা হলো যে কটি টক শোতে আমি সম্মানী হিসেবে যাই পেয়েছি তার সাথে আমার একটা বড় কন্ট্রিবিউশন যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে পাঠাচ্ছি। আমি তাই ঈদের শো করার সময় মনে করেছি একটি নৈতিক দায়িত্ব পালন করছি। এদিকে বন্যার্তদের সাহায্যের জন্য শাকিব খানের এই মহৎ উদ্যোগকে দেশের জনপ্রিয় অনেক তারকাই সানন্দে বরণ করে নিয়েছেন। এছাড়া রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব মনে করছেন, বড় বড় তারকারা যদি গরিব দুঃখী মানুষের সাহায্যের জন্য পাশে এগিয়ে আসে তাহলেই হয়তো এ ধরনের সমস্যা দূর করা তেমন বড় কিছু হয়ে উঠবে না। প্রিয় দর্শক, আমাদের দেশের তারকারা শুধুমাত্র যে নিজেদের জনপ্রিয়তা নিয়েই ভাবেন না, তার বড় প্রমাণ শাকিব খান, পরিমণি, মৌসুমী অমরসেনী সহ আরো অনেকে নিজেদের ছবির প্রচার প্রচারণার থেকে অভাবন্টন নিয়েই তাদের চিন্তাটা বেশি দেখা গেছে। এ কারণেই শাকিব খানের মতো তারকাদের এ ধরনের উদ্যোগকে অনেক বেশি সাধুবাদ জানান সবাই। এ বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।